আজকে আমরা আছি বরাবরের মতোই বাংলাদেশের সনন্দন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলব, এখানকার চিকিৎসা সেবা সম্পর্কে তার কাছেই জানতে চাইব। আমরা সরাসরি কথা বলব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম তো ফজল। কোথা থেকে আসছেন আপনি? আমি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, আমার নবীনগর থানা থেকে। ব্রাহ্মণবাড়িয়া? জি। আচ্ছা, আমি ওইখান থেকে এসেছি। এখানে কেন এসেছেন? আমার মাঝে কোমরে ব্যথা ছিল, সেজন্য আমি চিকিৎসার জন্য এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু শুনলাম আপনি এখানে ভর্তি ছিলেন, ঠিক কতদিন যাবত ভর্তি ছিলেন? ইউটিউবের চ্যানেল এবং টেলিভিশনে যে স্বাস্থ্যকতা নিয়ে অনুষ্ঠান করে সেগুলো আমি দেখতাম, দেখার মাধ্যমে তারপরে আমি টেলিফোন করি। এরপরে এর মাধ্যমে আমি ঠিকানা জানতে পারলাম, ওইখানে 2 বছর আগে তো ওই শুধু আমার বিষয় একটা কিছু কাজ হয়নি। আচ্ছা, সেটা সেখানকার চিকিৎসা সেবা একটা কেমন ছিল? চিকিৎসা এক্সরে করছি আর 2 মাস12 দিনে এখন আপনার কি অবস্থা? যারা আসে নাই তারা যেন আসলে দেখতে পারবেন, মান ভালো, সবাই সেবার মান অনেক উন্নত, যারা নিজের চোখে দেখতে পাইলাম। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট চিকিৎসা সেবা নিয়ে? আমি সন্তুষ্ট। আচ্ছা, এখানে পরিবেশটা কেমন? পরিবেশটা ভালো, অনেক পরিষ্কার, এখানে নার্স ডাক্তার সবাই ভালো আছেন। আচ্ছা, সবাই ভালো ব্যবহার করে এবং পরামর্শ ভালো দেয়। আচ্ছা, অন্য রোগীদের সম্পর্কে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে আপনার, কোনো পরামর্শ দেওয়ার আছে কি? যে আমি বলবো এখানে আসার জন্য, কারণ এখানে অনেক উন্নত মানের চিকিৎসা চলতেছে এবং থেরাপির মাধ্যমে অনেক প্রবাসী ভাই এবং অনেক লোক ভালো হয়ে যাচ্ছে, এটা আমরা শুনছি দেখতেছি। আপনি নিজেও প্রমাণিত? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য পত্রিকা থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সালাম আলাইকুম।